শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন, তারপরে মৃত্যুর কাহিনী করিব বর্ণন। স্ত্রীকে খুন করেছে স্বামী নিজের হাতে বন্ধু হে, তুই সন্তানের জননী সে নাম তার ছিল মৃত্যু। স্বামী ছিল এসপি সাহেব নাম তার বাবু ডাক্তার, কি চলছিল তাদের মাঝে স্ত্রীকে করলো খুন বন্ধু হে। আজ থেকে 5 বছর আগে ঘটে এ ঘটনা, টিভি থেকে পিবিআই তদন্ত করলো কত না, এতদিনে আসল দোষী পড়লো ধরা হে বন্ধু হে। 27 সেকেন্ডের ফোন কলে বলে নো বাবুল, কুপালি কেন রে মুসা বল কুপালি কেন, আমি কি তোরে কুপাতে বলছি বল কুপালি কেন মুসা হে। স্বামী হলো আসামি দেখেছি সিনেমাতে, স্বামীর পর কি আমি তোর দিন যে যাই, চরিত্রহীন স্বামীকে নিয়ে কি জ্বালায় জলে বন্ধু হে। স্বামী কুকর্মের কথা স্ত্রী জানিত, এজন্য কি বাবুল তাকে খুন করিয়া দিল, বাচ্চা দুটোর মুখের দিকে একবারও তাকালো না বন্ধু হে। চট্টগ্রামের টিসি মোড়ে সকাল 8টায় মৃত্যু তার ছেলেকে নিয়ে স্কুলেতে যায়, হঠাৎ করে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে করে বন্ধু হে। রক্ত মাখা আহত মৃত্যু পড়ে যায় রাস্তায়, গুলি করে দুর্বৃত্তরা কোথায় যে পালিয়ে যায়, যন্ত্রণায় কাতর মৃত্যুর পান্তা চলে যায় বন্ধু হে। মৃত্যুর মরার খবর শোনার পরে তার স্বামী হু হু করে কেঁদে ওঠে, কি অভিনয় জানি, কান্না দেখে সকলে ভাবে কত ভালো স্বামী বন্ধু হে। এতদিনও চাপা ছিল সত্য যে ঘটনা, আজকে এবো কালকে ও বিয়ে করলো কত না, খুন করে খাইলি ও ধরা কি যে আনন্দ বন্ধু হে। পাপ যতই গোপনে করো থাকে না ঢাকা, গুরুজনরা বলেন সদা জানি সে কথায়, তাই তো 5 বছর পরে সামনে এলো আসলো ঘটনা। মুখোশ খুললো পিবিআই বাবুলো সাহেবের, স্বামী কাঁধে পড়লো দর্জে স্ত্রী পুলেরও, এত নিকৃষ্ট ঘটনা আর কি হতে পারে বন্ধু হে। গণপ্রজাতন্ত্রী সরকার কাছে যে জানাই, জনগণের পক্ষ হতে সুষ্ঠু বিচার চাই, আর কেউ এমন সাহস করার দুঃসাহস না দেখায় বন্ধু হে। দর্শক ভাইদের মতামত কমেন্টে বসতে চাই, আসেন সবাই মানবতার দেয়াল হয়ে দাঁড়।